বন্ধুরা, স্বাগত জানাই টেকনিক্যাল জব আপডেটস এর আরো একটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরো একটি ফ্রেশ জব আপডেট। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, স্টিফাপ ইন্ডিয়া লিমিটেডে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সহ আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। সেখানে আইটিআই থেকে শুরু করে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা যারা ডিপ্লোমা করেছে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, তবে তোমাদের কিন্তু সামথিং এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, তো বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটিও অন করে নেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যেখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকান্সি চলছে, সমস্ত কিছু। তোমরা সরাসরি গুগলে সার্চ করে নেবে স্টিফ্যাপ ইন্ডিয়া লিমিটেড, তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তোমরা দেখতে পাচ্ছ ম্যানুফ্যাকচারার ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল, এবং এদের যে অফিসিয়ালি অ্যাড্রেস দেওয়া আছে সল্ট লেক সিটি, কলকাতা ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল কলকাতায় কিন্তু এদের কোনো রকম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নেই স্টিফ্যাপ ইন্ডিয়া লিমিটেডের। এদের সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু দিল্লিতে ম্যানুফ্যাকচার হয়। ওকে, কলকাতায় সেলস প্লাস সার্ভিসের অফিস আছে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.stiffapp.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রত্যেককে কিন্তু প্রবেশ করতে হবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবে এবং এখান থেকে এসে এদের সমস্ত কিছু প্রোডাক্ট সম্পর্কে দেখে নিতে পারবে, কী কী প্রোডাক্ট আছে। এদের 47 ইয়ার্স অফ এক্সিলেন্স আছে, মানে এটা অনেক দিন পুরানো কোম্পানি। এই কোম্পানিটা স্টিফ্যাপ ইন্ডিয়া লিমিটেড এবং ইন্ডিয়ার কিন্তু সব থেকে বড় কোম্পানি লন্ড্রি ডিপার্টমেন্টে, মানে লন্ড্রির যত সমস্ত রকম মেশিন বা ইকুইপমেন্টগুলো হয় সেই সমস্ত মেশিন ইকুইপমেন্ট এরা কিন্তু ম্যানুফ্যাকচার করে। ওকে, তো এদের কিন্তু অনেক রকম প্রজেক্ট আছে, অনেকগুলো ইকুইপমেন্ট আছে, অনেক মেশিন আছে। তোমরা সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারবে, এদের কত ধরনের প্রোডাক্ট আছে সমস্ত কিছু কিন্তু ডিটেলস তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং এই পেজটিতে আসার সাথে সাথে তোমরা একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, এবং এখানে তোমাদের বলে রাখি এলজি হচ্ছে এদের অফিসিয়াল পার্টনার। ওকে, তো এখান থেকে তোমরা এই পেজটিতে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এবং নিচের দিকে এসে এখানে প্রোডাক্ট সম্পর্কে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে, এদের কী কী প্রোডাক্ট হয় না হয় সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। একদম নিচের দিকে আসার সাথে সাথে তোমরা কিন্তু এদের হেডকোয়ার্টার দেখতে পেয়ে যাবে। এদের অফিসিয়ালি যে হেডকোয়ার্টার আছে সেটি হচ্ছে নিউ দিল্লিতে, এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে নিউ দিল্লিতে। ওকে, তো এখান থেকে তোমরা নিচের দিকে আসার সাথে সাথে তোমরা নিচের দিকে অনেকগুলি অপশান পাবে, তার মধ্যে কেরিয়ার্স বলে একটি অপশান পাবে। সেখানে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। তো এই কেরিয়ার পেজে তোমাদের কিন্তু সমস্ত রকম জব আপডেট এখানে দেওয়া আছে, এবং এই কেরিয়ার পেজটি লাস্ট আপডেট হয়েছিল 3রা অগস্ট। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওপেন পজিশন দিয়ে আপডেটেড ডেট দেওয়া আছে 3 তারিখ। 3 তারিখে লাস্ট এটি আপডেট হয়েছিল, এবং এখানে প্রথমেই যে জবটি আছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস ডিপার্টমেন্টে। এখানে তোমাদের কলকাতায় জবটা পোস্টিং হবে, তোমাদের কিন্তু 2 থেকে 3 বছরে সেলস ডিপার্টমেন্টে এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আছে সেলস কাম সার্ভিস ইঞ্জিনিয়ার, এটি কিন্তু তোমাদের আহমেদাবাদে জব পোস্টিং হবে। এরপরে আছে ইনসাইড সেল ম্যানেজার, এখানে কিন্তু তোমাদের দিল্লিতে এই জবটি পোস্ট হবে, এখানে কিন্তু তোমাদের অনেক এক্সপিরিয়েন্স লাগবে। এরপরে আছে সার্ভিস ইঞ্জিনিয়ার, তো সার্ভিস ইঞ্জিনিয়ার এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা যারা যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমরা করে রেখেছো, এছাড়া যারা যারা আইটিআই কমপ্লিট করেছো এবং যাদের 2 থেকে 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে যে কোনো প্রোডাক্টের উপর, যে কোনো ইকুইপমেন্টের উপর, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু আগে প্রেফার্ড পাবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের যদি ইলেকট্রনিক্স জিনিসে, মানে ইলেকট্রনিক্স কম্পোনেন্টে তোমাদের যদি সার্ভিস ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা থাকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে প্রেফার্ড পাবে। ওকে, তো তোমরা এখানে নো মোর করবে। নো মোর করলে তোমরা কিন্তু এখানে তোমাদের সমস্ত রকম যেটা আছে, মানে সার্ভিস ইঞ্জিনিয়ার এখানে দিয়ে রেখেছে, তো ডিপ্লোমা অর আইটিআই ইন ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং ক্যাপিটাল মেশিনারি। ওকে, তো তোমাদের যদি 2 থেকে 3 বছরের অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আগে প্রেফার পাবে। এর সাথে সাথে তোমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের নাম, তোমাদের ডেজিগনেশান এবং তোমাদের এখানে আপলোড রিজিউম, মানে তোমাদের বর্তমানে যে বায়োডাটা বা রিজিউম আছে সেটি এখানে আপলোড করবে এবং সরাসরি এখানে কিন্তু সাবমিট করে দেবে। ওকে, তাহলে কিন্তু তোমরা এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যেটা আছে সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এটি কিন্তু তোমাদের নিউ দিল্লিতে রিক্রুট হচ্ছে। এরপরে আছে বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, এটিও তোমাদের দিল্লিতে রিক্রুট হচ্ছে। এরপরে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে যারা যারা বিটেক অথবা ডিপ্লোমা করেছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এবং যাদের প্যানেল বক্সে এক্সপিরিয়েন্স আছে মেকিং প্যানেল বক্স, তারা কিন্তু এখানে অবশ্যই প্রেফার পাবে। ওকে, তো তোমরা সরাসরি এই পেজটি থেকে এসে তোমরা স্ক্রল ডাউন করে সমস্ত জব এখানে দেখে নেবে। এখানে এই কটা বর্তমানে জব এখানে ওপেন আছে। এরপর আছে সেলস ইঞ্জিনিয়ার, এটিও তোমাদের কলকাতাতে রিক্রুট চলছে, এখানে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে,
তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমাদেরকে এখানে বলে রাখি, যাদের 1 থেকে 1.5 বছর এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেগুলো কলকাতাতে বর্তমানে জব পোস্টিং হচ্ছে বা জব ভ্যাকান্সি চলছে, সেই সমস্ত ডিপার্টমেন্টে যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স আছে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করে দাও। যারা যারা ভিডিওটি দেখছো, যদি তোমাদের ইন্টারভিউতে ডেকে থাকে তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করো। এখানে তোমরা যে কোনো ডিপার্টমেন্টে জব অ্যাপ্লাই করার জন্য এখানে নো মোর অপশান আছে, সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটি পেজ চলে আসবে, এখানে নাম, ডেজিগনেশান, তোমাদের আপলোড রিজিউম, মানে রিজিউম আপলোড করে তোমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি এখানে সিলেকশন হও তাহলে কিন্তু তোমাদের মেলের মাধ্যমে অথবা তোমাদের ফোন করে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যারা যারা আইটিআই করেছো, যারা যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সমস্ত ডিপার্টমেন্টে বিটেক ডিপ্লোমা করেছো, যাদের এক্সপিরিয়েন্স আছে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো, যদি তোমাদের ইন্টারেস্ট লেগে থাকে। তো মানে যদি তোমাদের ইন্টারেস্ট থেকে থাকো, তোমরা জব চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করে দিও। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।